filtro. Una vez tú quieres, no nos concajas al filtro. Es jorujo un dorazo de esta tuya. No funciona uno a cole a cole que no es un surigo. Que no es un solado peco y dices cor. Es un solo muerto, un amo peco y dices. Todo se nos sabe, solabe. No cuota de otro, no cuota de otro. No me puedo volar, no lo jonca con el color que me No, no lo sabe, no hay. No cuota de otro, cuota de otro. ¡Idiota! Bastante, por favor. Ándate, ándate. ¡Hijo de ese! ¡A mi duena! ¡A un candésele! ¡A lo No lo hice de tu forma, no me lo amaste. Y no te pongo a volar. Ya, caramba, si volaste. Ya, caramba, de la palo. No me gusta, costa de ti. তুমি কি কথা কইবলা আটাই করে মা আছে আছে পালন করি মই তোমার কথা রাখি মই তোমার কথা রাখি এই রুদ্রই তোমার কথা দিতে দেবা তোমার কথা মই রাখি মা যার কারণে তুমি ইমান কান দিলা ইমান কষ্ট খালা সিহঁতৰ জীৱন নামে ধন ক্ষমাতে আনিম মই নিক্ষেপ কৰি পেলাম সিহঁতক এই এই সাগৰে তোমাক কথা দিছে মা আপুনিও যে আৰু ইমান কোনো চিন্তা কৰি মোৰ কিয় ঘমাই কওকচোন ওহে তাই মানে আপুনি চিন্তা কৰি ভাল পায় নহয় ভয়কে মই এনেই চিন্তা কৰা নাই বাহিৰৰ পৰা দেখাতো মোৰ কোনো চিন্তাই নাই অ' নাইতো এই ফেক্টৰীৰ ঘৰ দুৱাৰ মাটি বাৰী চব তোমাৰ উদ্যোগ কৰিয়ে চলাই আছে তেওঁকো আজিলৈকে আপোনালোকক কোনো কথাতে চিন্তা কৰিবলৈ দিয়া নাই বা কোনো টেনচন দিয়া নাই ৰুদ্ৰক লৈ মোৰ কোনো টেনচন নাই এখন ঢুকোৱাৰ পিছৰ পৰা নিজৰ সমস্ত পঢ়া শুনা বাদ দি সি আমাক চোৱা চিতা কৰিলে সি মোৰ কাৰণে মানুহ নহয় ভগৱান কিন্তু মোৰ চিন্তা হয় ল'ৰা ছোৱালী হালত কিনো কৰিলে কিয় কৰে সিহঁতে আনবাৰে খং কৰি থাকে বুজিছে মোৰ ওপৰত ৰুদ্ৰৰ ওপৰত এইখন ঘৰ যে ৰুদ্ৰৰ কথা মতে চলে সেই কথা ইয়াতে হজম হজমটো নকৰিব যিমান যি নহওক গুৰুত্বকাৰী ঘৰৰ বাহিৰৰ মানুহ আৰু বাহিৰৰ মানুহে যেনে কেনেকৈ এইখন ঘৰ আহি তেতিয়া বিস্তাৰ কৰে সেই কথা সিহঁতে নুবুজে আৰু নুবুজে কাৰণে সিহঁতে খং কৰে আৰু এইবিলাক কথা আপুনি বুজায়ো দিব নোৱাৰে নহয় দেখো ৰুক কোনখন মুখে নুবুজাই দিওঁ যে সিহঁতে দেউতাকে খুব বেছি অলপ চিকুটি পঢ়াই পাৰো দেখিলে মেডাম চিধাই কয় মোৰ বাপেকক ধৰিলেকে আজি যদি মোৰ বাপেক জীয়াই থাকিলহেঁতেন মই এনেকৈ চিকুটি বোলে মানুহ বিচাৰি ফুৰিব নালাগিলহেঁতেন তেওঁকে চিকুটি চিকুটি একেবাৰে ভিক তোলাই দিলোহেঁতেন কি কৰিছিল আপোনাৰ দেউতাকে খামোচিছিল পুৰণি মানুহ এখেতৰ দিনৰ পৰা ফেক্টৰীত ক্ষমা কৰি আছো নহলে ইয়াৰ দিনৰ মানুহক মই কাৰো মাত বোল শুনা নাই কোন নাই নেকি ৰাতিপুৱাই ওলাই গৈছে ভাত খাই গৈছে নাই যোৱা সিহঁতৰ বৰ খং
মাজনী টকা পাছক হয়েছিল কারবাক বোলে পার্টি দিব লাগে নিদিল আর আকাশে ও তো ফুরবলে টকা লাগে নিদিল খঙতে ভোর ভুড়াই উলাই গেছে খং ইহতর মুনি দুর্বাসা নহয় যে খং উঠিব খাও দিব সকল চলি একেবারে ভস্ম হয়ে যাব বুঝাই দিব লাগিছিল যে এতিয়া সিহঁতে কষ্ট করবলে শিক এতিয়া কষ্ট করলেহে সিহঁতের ভবিষ্যৎ বিলাক সুন্দর হব তুমি যে জানা এইবোর কথা সিহঁতক বুঝাই জানো কিবা লাভ আছে কিন্তু নুবুঝিলে যে সিহঁতরে ক্ষতি বেশি হব আর পড়ি পড়ি শিক্ষিত হব লাগিব ডাঙর মানুষ হব লাগিব মাজে মাজে কি ভাব জানা মাহি ইহতর কিবা এটা হয়েছে কিবা এটা বেমার লাগিছে ইহতর কি বেমার বেলেগ তোমার আর কি বেমার হবো আজকালি কলেজ লড়া ছোলীগার যা বেমার লাগে এ তোমার লাভ স্টোরি Thank you.
দেউতা মরার পাছত আকার কোনে পায় মাক একেবারে পটাই মিলে মুরর উপর ঢুকি ললে হেতু হব দিয়া না মই কিন্তু নরক অসহ্য লাগি গছ মু কি করিবা তুমি একটু করিব নোয়ারু কা ভুরভুরে আছো যদি মা সাপ না থাকিলে তাক ঠান্ডা বনাই দিল হতে মই কিন্তু কথা বুটা নেকে না হব আকা চলে করে গব মই ভাবু তোমালোক রুদ্ররাই তোমালোক ভাবে যথেষ্ট চিন্তা করে তোমালোক ভাল মানুহ পে গঢ় দিবলৈ তে বহুত কষ্ট কৰিছে বাহ এইখন ঘৰলৈ তুমি বুৱাৰি হৈ যোৱাই নাই রুদ্রদার পক্ষৰ পৰা আৰম্ভ কৰিলাই না হা মই তোমাক আগতে কৈছো আকা এইদৰে বেকাৰ হৈ নাথাকি নিজৰ ফেক্টৰীতে লাগা তেতিয়াতো মই দেউতাক ক'ব পাৰিম যে তুমি ফেক্টৰী মালিক মালিক নহয় মই গোলাম হয় গোলাম ফেক্টৰীত মই ৰুদ্ৰতা তলত গোলামী খাটিব লাগিলহেঁতেন ঘৰততো গোলামী কৰিব বাহিৰতো গোলামী নাই নহ'ব মই চাকৰি কৰিম কাৰো পৰা ফুটা কৰি তাৰ নোলোৱাকৈ নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় দিম কি কৰিম বুলি ভাবিছা সোনকালে কৰা মই কিন্তু সদায় দেউতাক ফাঁকি দি চলিব নোৱাৰো তাতে আকৌ তোমাৰ দেউতা পুলিচ অফিচাৰ ধৰা পৰিলে সিদ্ধাই নি লগত সোমাই থৈ দিব জানা যদি সোনকালে কিবা এটা নকৰা কিয় ইণ্টাৰভিউ দি আছো কিন্তু চাকৰি নাপালে মই কি কৰিম কোৱাচোন অবাধ্য সেইকাৰণে কৈছো ইহঁতহালৰ কথা চিন্তা কৰিবলৈ এৰা অলপ নিজৰ কথা ভাবা
তোমালোকৰ বাহিৰে নম্বৰ নিজৰ বুলি বোলে কোন আছে হলো একেবাৰে নিজৰ বুলি বোলে তেওঁ জানি লাগে এইবিলাকৰ কোনো প্ৰয়োজন নাই আগতে ভাই ভনী হাল চাপি লাগত তেওঁ নিজৰ ভৰিৰ ওপৰত থিয় দিয়ে তাৰ বাহিৰে মুখৰ একো নাই রাতি নটা যদি কও নামানো তেনেহলে মই মনাই দেখুৱাম সামান্য কলঙ্কৰ চাকা লগাই যে প্ৰথমতে তাৰ ওপৰত মই খুলীয়া হাতখন প্ৰয়োগ কৰিম এনেকুৱা মাৰ মাৰিম তাত যাতে সি ওলোটাই কষ্ট কৰিবলৈ পাহৰি যায় মোৰ কথাৰ অবাধ্য হবলৈ পাহৰি যায় সেইকাৰণে কৈছো গোটেই ঘূৰিয়া হাতখন সদায় ঘূৰিয়া হৈ থাকিবলৈ দে ইয়াক উচতাই নিজৰ বিপদ নিজে মাতি নানি যা ভাতকেইটা খাই লগে যা এইখন ঘৰত কি কৰি ভাত খাম আমি গোলামে মা আৰু গোলামক এনেকৈ পেট পুৰাই ভাত খাব দিব না Come on!
নহয় মানে স্যার, ই চিকুট মাৰি দিছে। অ, ই এইখন ঘৰৰ পৰম বিশ্বাসী মানুহ।
ইচ্ছা কইলে এখন ঘরত কারোবাক চিকুটিবও পারে বহলিয়াবও পারে মাফ করবে স্যার ও স্যার ডিঙিত হই একেবে কাপড় জোকরাড়ি জোকাইলে কি আকো মাফ তুমি কব লাগা আছে কোয়ার যা হেরি হল মানে স্যার আজ ও মানে মানে করে না থাকিবি কি কব লাগাইছ কোয়ার যা এই কই পেলা কই পেলা স্যার লগত মো দরকারি কথা আছে কই পেলা স্যার আজি আমার কোকেইন ট্রাক এখন ধরা পড়িছে ও জোড়া বাদত মালদি খালাস করি নানো কি অসিজন বড় কাছেকা কোন পথে মানতি ন হয় ও কি যদি একাছেকা আমার সারু কিন্তু তেরা বেকা নাকি কইছ ও যা আমার দীপেন চৌধুরীর লগত কথা পাতি মিমুর পোহনিয়া ডিএসপি হই যত জি ম্যানেজ করিব লাগা ই করিব তো যা কিন্তু স্যার আরে জানা ট্রাকর তো আমার লাখ টাকা মাল আছে স্যার আরে তুমি জানা আমার বহুত লোকসান হইছে ভাই মোর মাফ কত বেশি লোকসান হই কারণ মোর মায়ের জীবন লোকসান হইছে ইমান লোকসান করে ভোগা নাই মায়ের জীবন সঙ্গে পানি দিয়ে গেছিল ইমান কোনো ভোগা নাই মায়ের জীবন কষ্ট খাইছিল ইমান কষ্ট কোনো হওয়া নাই ওর এক লাখ মাল মানে এত বাল সঙ্গে মানে সমান মূল্যবান নয় ওর লাখ টাকা মানে তা উখা হওয়ার সমান মূল্যবান নয় ওর এক লাখ কোকেনর নিশা মার প্রতিশোধর নিশা সামান্য তা উখা নয় ঠিক কথা সারা ঠিক কথা কইছে যা এই কেদিন মুখ মার ইচ্ছা পূরণ করিল বলে দে তার ভিতর মানে চিন্তা করি কোন পুলিশে ওর বিজনেস হাত দিলে আর দিয়া জানার বুকুত কেকা গুড়ি লাগিতে যাকে যাকে যা কুরুক্ষেত্র চলি আছে লাভ নাই এইবিলাক কথা মোক কৈ লাভ নাই তুমি মই বাইক নিদো বুলি কৈছো যেতিয়া বাস নিদো আৰু মোৰ ভাইটো সব লৰাৰ দৰে হোৱাটো মই নিবিচাৰো প্ৰথমতে নিজৰ ভৰিৰ ওপৰত থিয় দিবলৈ শিকক নিজের টকার বাইকর তেলখিনি ভরাবলে শিখক আনার ওর হাত পাতি বাইক চলে চাল দি ফুটব রই খরচ পড়া নাই বাইক এখন তো কে টাকা খরচ পড়ে আমার ফ্যাক্টরি মাসলিন কিংবা সামান্য অংশ দেখা যাবো প্রথমতে সামান্য অংশ তো উপার্জন করে দেখবাসুন তেতিয়াহে তো গম পাবি যে আজির যুগত টকা উপার্জন করা কিমান কঠিন কাম তই জিয়া নকব কিয় মই আর বাসা হেঁচা ঠেলা খাই অহা যাওয়া করিব নোৱাৰো জীবন সংগ্রামের কারণে প্রস্তুত করে বুঝাই দিবি যে বাসর উঠলে মানুষ সরু হয়ে না যায় আর বাইকর পিছত ছোৱালী লৈ ঘুরি ফুরিয়া মানুষ ডাঙর হয়ে না যায় বাসখন চারিচকিয়া বাইকখন দুচকিয়া হে মই বুঝি নাপাও মোর তো সামান্য আশা পূরণ করবো তো ইমান কার্পণ্য কর কিয় না আশা পূরণ করবো তহত এতিয়াও ডাঙর হওয়া নাই এনা বুঝবা এনা নিজকে বিক্রি করে দিম আরে তহতর সুন্দর ভবিষ্যতের কারণে দরকার হলে নিজকে শেষ করে দিম গাড়ি দিম বাইক দিম বেঙ্গেলেন্স সকল দিম এতিয়া এটা রাম বেকারর কারণে এখন বাইক এটা জুম্বায় আর তই হলি এটা বাউনা এনে কিছুমান দানব ভাইলে হলি কি বজরি বাউনা কি কি সি আমার দেউতার গুলাম হে গুলাম নহয় রুদ্রই সকলবুর মালিক ইমান দিনে একটু কথা মতো হঠাৎ কবে খোঁজা নাছিল মানে রুদ্রই কব দিয়া নাছিল কি কি কব মানা কৈছিল মা তাহলে মৃত্যুর আগে এই ঘর প্রপার্টি ফ্যাক্টরি সকলবুর রুদ্র নামে লিখিত হয়ে গেছে গতিকে সকলবুর মালিক রুদ্র অন হওয়া হল আমার কেতিয়া বা এইখান ঘর পাখিয়ে দিলে হেঁটে কিন্তু রুদ্র ইমানে মহান যে তহতর কারণে নিজের বাবে অকনো চিন্তা নকরিলে কলেজলৈ নগল বিয়া নকরালে কেবল তহতর যতন লগত বুঝিলো আমি তো আমার রুদ্রতার কৃপাধন্য হয়ে যায় রেখে না কীট পতঙ্গ হয় এইখান ঘর দেখে আমার মিললেই যায় না হয় যেটাই তহতে নিজের জীবনের মূল্য বুঝি পাবি সেই দিন আমি রুদ্র মূল্য আদায় দিব মূল্য আমার নানা কথা তো আমার মন তা তোমার
গুলামি খেতে বলে কি আমাকে কি কইব না রাখে মা মু দাদা পাপা দিব কি রাত তো করি পাপা পাই রাখি মই মারু মু আর মা দাদা আমি সহ্য করিব মু আর মা তো আবার পারো নে তুমি কিছু দরকারি কথা চলি আছিল জেন পাও দরকারি কথা আজি মা কর্ষক নিজর সন্তানে সরবকৃত রূপে ধরা দিছে মোর কারণে তাক দরকারি কথা আর কি হব পারে মা আমা হরত মালিক হয়ে আর আমি হব লাগছিল মালিক আছো চাকর হয়ে তুমি এনেকৈ বেজার করে থাকাত এজন মানুষ কাষলে নিচুয়া কিয় আছে এজন বড় ভয়ানক দয়াশীল মানুষ নাম সাগর কুমার দেখিবা তোর সাগরে তোমাক কোর পড়া কেন উটুয়াই রয়ে গেছে আজি জিকিব এনেকা মানুষ আছে আরে আছে না তুমি নিজেই কম পাবা নহয় না থাকিব বলে আপনি মোক বহুত বুঝালে মই বুঝিলো মোক বুঝাবলে আপনার পুহি রখা নাই আপনি যদি নয় কোক মানে বেলেগ মানুষ আনিম বেলেগ মানুষ পুহিম দরকার নাই আপনার দ্বারা অপদার্থ কিছু বিস্কুট খাই থাকার সাগর শান্ত হয়ে থাকলে তাহার যদি ভালোই লাগে কিন্তু অশান্ত হলে কাক কেটে কেটে ধাহি মুড়ি লো যাও তার কোনো ঠিকানা না থাকে গতিকে মোক শান্ত হয়ে থাকলে দিও মই শান্ত হয়ে থাকা মানে আপনার মঙ্গল মই শান্ত হলে আপনার ধ্বংস ঘিউর বটল তো আনিছো হে আপনি ধ্বংসযজ্ঞ আরম্ভ করলে রে স্যার হয় স্যার মই আজি আপনার মাল তো লই আহি বলে কইছিল নহয় লই মাল মানে কি মাল নয় মানে যাও না যাও না নিজের কাম করকে যাও লোকর কথা নাক কই ফেসাও না লাগে এনেও তো ইন্দ্র সভাত ফেসাই মাপ পাতিলে ভাল দরে কি দিয়কছো আপনি যাও সুদরে আপনি যাও 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 আর হাতখন কন্ট্রোল করলে কব কিবা খং দিব মুছই পেলাম যাও না স্যারে অবশ্যই মোক ঠিক কথাই কৈছিল শিকুটি বলে মই মানুহ এটা ৰাখিবই লাগিব নহলে কেতিয়া তাৰ হাতত ধুলাই খাবলগীয়া হয় তাৰ কোনো ঠিকনা নাই তুমি আকা স্যারি আকা ই বেচাৰাই নাম মাত্ৰ এখন বাইক খুজিছিল ৰুদ্ৰতাই নিদিলে ওলোটা কৈ মাকৰ হতুৱাই কথাহে শুনালে এটা লগুৱা ইমান বাহাদুৰী হাৰামি আছে নাই নালাগে হব অবশ্যই খুব কম মানুহে মোৰ সন্মুখত বহিবলৈ সাহস কৰে জানো কি জানা আপুনি যে ডেঞ্জাৰাস মানুহ বুলি বহু অপৰাধৰ আপুনি লিপ্ত পেপাৰ পত্ৰটো আপোনাৰ নাম ওলাই থাকে এইবিলাক মোৰ প্ৰফেচনেল কথা পার্সোনালি কিন্তু মানুষজন মই ইমান বেয়া নয় বিশেষকৈ তোমার দরে অসহায় আর দিশহারা লড়াবিলাক সহায় করে মই খুব ভাল পাওঁ কিয় ভাল মানে নিজে এটা সময়ত অসহায় আর দিশহারা আছে দিক বিদিক হেরুয়াই হঠাৎ আহি এই অপরাধ জগতখনের বাসিন্দা হল কিন্তু মই নিবিচার তোমালোকর দশাও মোর দরে হও এই কারণে মই তোমালোক সহায়ের হাত আগবাব বিচার কারো পুতৌ মোক নালাগে সহায়তো লাগিব আজিকালি এজন গডফাদার নোহোৱাকৈ কোনো মানুহে জীৱনত উন্নতি কৰিব নোৱাৰে বহুতৰ কাৰণে নিজৰ ঘৰখনেই গডফাদার আৰু তোমাকতো তোমাৰ ঘৰখনেও চকু মিলি নাচায় আপুনি এই পাতলুৱা কি এবাৰ চাবি তোমাৰ বাইকৰ বাহিৰৰ গোডাউনত বাইকখন খাৰা কৰা আছে আজি লৈ যাব কিন্তু তুমি বহুত কাবৌ কাকতি কৰাৰ পিছতো ৰুদ্ৰই তোমাক বাইকখন কিনি দিয়া নাছিল নহয় তোমার বহুদিনিয়া ইচ্ছা হাত আহি পূরণ করা নাছিল নয় ই সিকুটে কইছে কিন্তু এটা যা এইখান চলাই যা বাতর ধুলি উড়াই উড়াই এইখান নিরুদ্রর সম্মুখত খাড়া করা গই আর কোয়া চা দাদা মোর ইচ্ছা আকাঙ্ক্ষা তোহাতে মূল্য নিদিলে কি হল মূল্য দিয়ে মানে বহুত আছে কি বলেন আর যদি কেতিয়াবা কিবা লাগে
জীবনত কিবা প্রয়োজন হয় মোর সরলে আই যাবা দু হাত মেলি মই সহায় কর কিন্তু কেবল না ভাবিবা মই যেতিয়াই তেতে তথাস্তু বলি কোয়াটা দয়ালু ভগবান তাতে কো পারা মই তো ভয়ঙ্কর শয়তান মরম করি হয়তো কেতিয়াবা কারবা কিবা দিছো তার পিছত কাঢ়িও আনিছো এ হাতেরে দিছো আনখন হাতেরে কাঢ়িও আনিছো ভেরি ইন্টারেস্টিং না এ এ দিয়ানিয়া তো আই 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 আপুনি তুমি রুদ্রক লগ পালে কবা তুমি সাগরক লগ পাইছা যদি রুদ্র মোর ওচৰলে আহিব খোজে আহিব দিবা মিছা নকওঁ রুদ্রক এবাৰ লগ পাবলৈ তাৰ লগত এষাৰ আদৰ লগা কথা পাতিবলৈ মোৰ মনটো লক লকাই আছে মাছ দেখিলে যেনেকৈ মেকুৰীৰ জিভাখনে লক লকাই ঠিক তেনেকৈ কিন্তু কৰিম নো যতে যাওঁ ততে গল চাকৰি হৈ বিক্ৰী হৈ থাকে হাজাৰ হাজাৰ লাখ লাখ টকা হলেও তোমাক চাকৰি এটাতো লাগিবই মই চাকৰি নাপালে তুমি চাগে মোৰ লগত বিয়াত নবহা নেকি মই ৰিয়েলিটিৰ কথাটোহে কৈছো তুমি যেনেকৈ কৈছা কাৰণ তুমি নাজানা তোমাক পাবলৈ মই কি কি কৰিব পাৰোঁ কিমান দূৰলৈ যাব পাৰোঁ কিমান তললৈ নামিব পাৰোঁ তুমি একোৱেই নাজানা তোমাৰ ভাল পোৱা পাবলৈ ভণ্টিক চাগে বহুত দিন দেখা নাছিলা নহয় সেইকাৰণে সেই ঘৰতে সোমালা ভালে কৰিছে আচলতে কি জানা মানুহবোৰ এনেকৈ সাহসী হৈয়ে চলিব লাগে তুমি যিমানে ভয় কৰিবা আনে সিমানে তোমাক গুচি গুচি নাচিব আৰু ফূৰ্তি কৰিব কি কৰিবা সি আমাক সি ভাবিছে নেকি আমাৰ ইচ্ছাবোৰ পূৰণ কৰিবলৈ কেৱল সিহে জীয়াই আছে আৰু বহু মানুহ আছে আমাৰ মৰম আনৰ মৰম মোক নালাগে দাদা ঋষভৰ লগত মোৰ সপোনৰ ঘৰখন পাতিব পাৰিলেই হ'ল আৰু মোক একো নালাগে চল্লিশ পঞ্চাশ হাজাৰ টকীয়া বাইক উপহাৰ দিছিলি মুখ নাচাও বুলি মই খপ খাইছিলো
তই মুখে খপর ভাঙিবলে বাধ্য করালি নহয় যা সুধিম তোক আরে প্রতিশোধ লবলে যদি তোর ইমানে মন মোর উপরে তলজ্য মুখ মার আরে মার বন্ধ করো আপনার লেকচার পুলিশের হাতে পড়া মাত্র এখন ট্রাক খুলি আনবলে আপনার দশ দিন সময় লাগিল তাতে আপনি একজন বিয়াগম পুলিশ অফিসার সে বনিও সে বনিও আমি কি বলি ভাবিছা এই তো কামার কারণে আপনার বাহ বাহ দিন থাক থাককে পিঠি ছবরে আপনি না জানে তোমার বাঁ হাতর কাম হয় বাঁ হাতর জাস্ট জাস্ট পরীক্ষা করে চাইছিল আপনি মোট বাঁ হাতর যোগ্য হয় না ঠিক আছে বাদ দিও আপনি মোট আরো একটা কাম করে দিবলে কি হল আর কোনো ট্রাক সাক ফসিল নাকি ভাই ট্রাক ফসা নাই আপনার সোয়ালি ফসিছে মোর সোলি আপনি কেরকম জানলে আপনি এজন ঘোষকর খকুয়া পুলিশ অফিসার বলে জেনে গম পাইছিল ঠিক তেনেকে আপনার সোয়ালির বিষয়ে গম পাইছিল আর আপনার বিষয়ে গম পাই আপনার লগ ধরি মই জেনে আপনার পোহ মনাইছিল এটা আপনি পোহ মনাব লাগে আপনি ভাবি জয় আরে মই কো বুঝা নাই সব মই বুঝাই দিম লাগিলে লোরা তো পঠিয়াও দিম আপনালক ঘর তাক মই বুঝা ধরনে বুঝাবো তার পিছত জজি ম্যানেজ করবে লাগে সব মই কর দিম বা আপনি মই সোয়ালির জীবন তো লোক খেল খেলব কো জানাই দাত তারি আপনি ভুল বুঝে আপনার সোয়ালিক মুক্তি দিব বিচারিছো মুক্তি এটা লম্পট অপদার্থর জীবন সঙ্গিনী হওয়ার পুরা মুক্তি জানে চৌধুরী মো মানুহক মুক্তি দি ইমান ভাল পাও কিন্তু সালা আজি লাগে মো মাক মুক্তি দিব বলা নাই তুই চিন্তা করবি করে আসো তখন চাই থাক স্যার কোবর আগতে এটা কথা মনত রাখিবি ক্যাচ ধরিবলে বাউন্ডারি থদাই মই থাকি মই সাগর কোন তয়বি সম্বোধন করছ তোর ইমান হিম্মত আপনি যাও চৌধুরী আপনি যাও আপনার তয়বি কবরে ইকুন কিছুমান মানুহে তয় বলি কলো হিয়াখন হাত পড়ি যায় আর আপনার দরে কিছুমান মানুহে আপনি বলি কলো লাজ লাগি যায় আপনি এই বিলাক মানুহ তো গোলাম হয় থাকে তো নিজকে বড় ডাঙর মানুহ বলি ভাবিছ তথাপি মই এটা কথা পাৰ নাই যে মই জিমানে ডাঙর নহয় কি তোর সব কিন্তু সদায় কৰো মনত আছে আজি প্ৰায় ছয় সাত বছৰ আগতে মই তোৰ মুখ নাচাম বুলি শপত খাইছো আৰু তেতিয়াই মই তোক এটা কথা কৈছিলো যে তই যিমানে শপত নাখাও কিয় এদিন নহয় এদিন সেই শপত ভাঙিবলৈ বাধ্য হবি আকাশে যাব ওপৰা এখন বাইক বিচাৰি চাই খবৰ তই কেনেকে এইখন ঘৰৰ বতাহ কোন দিকে বুলিছে তাৰ খবৰ মই সদায় ৰাখো তোক মই আগতেও কৈছিলো এতিয়াও কওঁ আকাশ ৰিমাহত মোৰ বাবে একো একোটা মিঠা মিঠা সপোন মোৰ এই সপোনবোৰ তই ভাঙিবলৈ চেষ্টা নকৰিবি সিহঁত ধ্বংস হোৱাটো মোৰ কাৰণে একোটা তিতাকে হ'ব সিহঁতৰ কাষ চাপিবলৈ চেষ্টা নকৰিবি মোৰ এই ঘূনীয়া হাতখন প্ৰয়োগ কৰিবলৈ তই বাধ্য নকৰাবি মোৰ মাৰ জীৱনটো ঘূনীয়া হ'ল তোৰ হাত ঘূনীয়া হ'ল মই ঘূনীয়া হলো কেবল ঘরখনের কারণে এই ঘরখন ঘূনীয়া নকরাকে মই নাকত তেল লিখুই না ইমান কাপ রুকু মই নহয় সাগর তয় এটা বিশ্বাসঘাতকর বিশ্বাসী হয়ে তয় জীবন পার করলি মই মার চকু পানি হিসাব করে করে জীবন পার করলো আর মই নর আর নর মার লগত কিনা মই কথা পাতি থাকিব নর মোর লাজ লাগে ভয় লাগে কি জানি মাই মোক গালি পারি দিয়ে কাপ রুকু কি জানি কই দিয়ে মোর হাত দিয়ে পানি জমা হয়েছে কি জানি কই দিয়ে মোর দেহ পুরুষর তেজ নাই এই কিছুমান ভ্রান্ত চিন্তার শিকার হয়েছ এখন ঘর তো ভবার দরে নষ্ট ঘর হয়ে থাকা নাই আরে মই নষ্ট ঘর বলে কোয়া না এখন ভ্রষ্ট ঘর বলে কইছো আকাশ ৰিমাহতৰ ফালে কোনোবাই যদি অন্যৰ হাত আগবঢ়াই সেই হাত মই মুচৰি ভাঙি পেলাম আৰু এটা দফা আছিল তয়ো পাহৰিছ সিহঁতৰ ভাঙৰ হাততে লিখা আছে কোনোবা ৰুদ্ৰ বা ভদ্ৰ আহি সেই লেখা বুজিব নোৱাৰে খেলেন কৃষ্ণ কেতিয়া পাই দিছো তই পাহৰিছ খেল 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 যিমান খেল খেলিব লগা আছে তই খেল যিমান টেকনিক খুব লগা আছে তই খুবুৱা কিন্তু এটা কথা মনত ৰাখিবি যেতিয়ালৈকে মই সিহঁতৰ অক্ষ হৈ থাকিম আন কোনেও সিহঁতৰ ভক্ষ খবৰ আগবাঢ়ি আহিব নোৱাৰে আৰু কোনোবাই যদি এনেকুৱা চেষ্টা কৰে জানিবি সেই দিনটোৱে তাৰ জীৱনৰ সাগরের চলিখন বহুত গভীর রুদ্র তোর দরে সহজ সরল মানুষে সেগুলো কেউ শুভ নয় আরে শুয়া তো বাদ দে না দরকার হলে খাঙ্গি ফেলা কিমান বছৰ প্ৰেম কৰিছো ডাঙৰ কথা নহয়
থাকিলো ইমান বছৰে তুমি মোক তোমাৰ মৰমে বৰ বেছিকৈ জীৱন কৰি দিছা বিচাৰিছা আৰু এই মৰমবোৰ যদি হঠাতে হেৰাই যায় মই মৰি থাকিম সেইকাৰণে কৈছো তোমাৰ দেউতাই যি চৰ্তৰে নিদিয় কিয় মই মানিবই লাগিব যিকোনো কথাই তোমাক মই হাচিল কৰিবই লাগিব তুমি মোক ইমানেই ভাল পোৱা তুমি ভবাতকৈ বহুত বেছি কিন্তু বিয়াত কি করে খাবা তোমার পত্নীক সামান্য ভাত মাছ খেয়ে যোগাড় করবো পারিবনে সেখানে সামর্থ্য তোমার হবনে বিস্পিতাক মই হতে দিব পারি খুড়া পেটরে কোনেও বেশিদিন জারি করে নয় ঢেকা বলা মোর সালের দিন ভোগ লাগবে কিবার খাব বিচারিব কি খাবা তুমি তাই পানি ভাতর মার কিছু আলু মালিক তুমি নিজকে মালিক বলে ঘোষণা করলে পারা গোটেই কথা মই আকবার নতুন ভাবি চাম পারিম কেউ নয় প্রথমে ভদ্র হয়ে মই মোৰ প্ৰাপ্য বিচারিম নিদিলে আমার কাহি আনি বিস্মিতা খবর মই আকোয়ে কিন্তু আপনার আলোড়ি হয় নয় জোয়াই হবলে আকাশৰ বিয়াৰ বয়স হৈছে নতুন ছোৱালী এজনী আহি নতুন এখন ঘৰত থকাৰ কথা চিন্তা কৰিব আৰু আকাশৰ নতুন ঘৰ দিলে ৰিমাইটো অভিমান কৰিবই সেইকাৰণে দুইটাৰ কাৰণে দুটা ফ্লেট বুক কৰি আহিছো হলেও তোমাৰ নিজৰ ঘৰ এ মোৰ কথা ভবা নাই দিয়া কিন্তু কৰিবা আগতে ভাই ভনীহাল কিতাপবিলাকচোন সিহঁতৰ ভাল মানে এইটো মোৰ ভাল অ আৰু মই কি ভাবিছো জানা ইয়াৰ আকাশৰ চাকৰি বাকৰি একো নহ'লে যেতিয়া এই ফেক্টৰী চেক্টৰবিলাক চব তাৰ নামতে কৰিছো অৱশ্যে এটা ফেক্টৰী মই নিজৰ নামত ৰাখিম এই ৰিমাক ধুমধামেৰে বিয়া দিব লাগিব ইহঁতৰ কাৰণে তুমি ইমান চিন্তা কৰা আৰু ইহঁতৰ কাৰণে আটাইতকৈ বেয়া পাওঁ মানুহজন তুমি মোৰ সন্তান হৈ ইহঁত কেনেকৈ ইমান অকৃতজ্ঞ হ'ল সব ঠিক হৈ যাব মাহী ইমান দিনে সিহঁতে মোক কাঢ়া হাঁহৰে দেখিছে মোৰ মৰম দিতে দেখিব মমৰ দৰে গলি যাব আৰু পিছে পিছে দৌৰি দৌৰি ক'ব আৰে কেকা আৰে কেকা খালে কেকা দিয়া না কিয় সৰু হৈ থাকিলে ভাল আছিল মানে এতিয়া তই গালি গালাজ পাৰি থাকিব লাগিলে তেনে মা তুমি ভিতৰত যাচোন আজি কিবা হেস্ত নেস্ত কৰিব লগা আছে কি কৰিম এতিয়া কি কৰিম তুমি পাছত গম পাব নহয় যোৱা বুলিছো নহয় এতিয়া আপুনি বাহিৰৰ পৰা দেখিলে কিবা অসমীয়া আহক আহক ওলাইছে উকিল দেখিলি তোর ব্যবহারক মাহির চকু পানি উলা মোর মার কথা মই চিন্তা করি আগতে তলি মানে পঢ়িছা ইয়াত লিখা আছে ঘৰ এই প্ৰকাৰিত মোৰ নামত লিখি দিছো কি মোৰ দেউতা দুইশ এটা ফেক্টৰী ইটা ভেটা এই সকলোৰে মালিক আজিৰ পৰা মই তাত তোৰ কৰ্তৃত্ব থাকিব মাত্ৰ এক পাৰ্চেণ্ট হেৰ দুবছৰমানৰ পাছত এইখনৰ কাম মই নিজে কৰিলোহে কিবা আজি কোনো ধৰণৰ প্ৰস্তুতি নোহোৱাকৈ হঠাৎ মই ইমানবিলাক সম্পত্তিৰ মালিক হ'বলৈ ওলাইছ ভাবি আচৰিত লাগিছে পাৰিবি জানো এইবিলাক সম্ভৱ আৰু নোৱাৰো সেইটো মোৰ কথা জানি বুজি তহঁতৰ সম্পত্তি মই ধ্বংস হবলৈ এৰি দিব নোৱাৰো কিয় আমাৰ মুখৰ পৰা কাঢ়ি খাওঁতে খাওঁতে তোৰ অভ্যাস আছে
আগতে হয়তো মই গুলিয়াইছিলো, আজি তারে বদলা লবলে আইছিল।
আমার জগততে এইবিলাক চলিয়ে থাকে, ভেরি নর্মেল। আচ্ছা বহুত ধন্যবাদ, মুখ বসালি যে। ধন্যবাদ দিয়ার লগে লগে এটা কথা মনত পেলাবি, মই যাক বসাম বলে ভাবো তাক কোনো মারিব নোয়ারে, আর মই যাক মারিম বলে ভাবো তাক কোনো বসাব নোয়ারে। গুলি খাব আসিল পেপারে পত্র টিভি চ্যানেলে একেবারে উৎপাত। ওই পিছতহে গম পালো আমার সাগর সাহ করব কোনোবা ড্রাগস বেপারে এটা মানুষ পঠাইছিল, নয় মানে আমার সাহ থাকার কারণে বাকিবুড়ে আরামত বিজনেস করব নোয়ারা হয়েছে তো। ও একটা কথা, তুমি আক এইবিল কথা শুনি ভয় নাখাবা দেই, আমার সাহস সোসাইটির আজি অমুক পড়া কাইলে তো অমুক পড়া ও আমি চলিয়েই থাকে না কি কহ। আর তোমার কৃতজ্ঞতার মূল্য 10 লাখ টাকা নয় জান, ইমান দামি কৃতজ্ঞতা মোক নালাগে। আপনি কাক যাবলে দিলে যে স্যার, ইমান কষ্টরে পতাই মিলি আনিছিল আর আপনি আপনি কেন বাপেককে মানে ভাল পাই জানো তাই না জানে মুকুট পুলিশক ম্যানেজ করবো জানে, ফ্যাক্টরি ট্রাক কি কোনো না জানি, পুলিশে যদি ধরে পেলায়
হরক মই তো তাকে বিচাৰিছো তোৰ তো অলপ লোকচান হ'ব আৰু কিহতৰ লোকচান মোৰ বহুত বেছি আৰু কিহতৰ লোকচান মানে মোৰ তো মানি লৈছো নাইট ক্লাবত নাচিবলৈ অলপ লাজ থাকে কিন্তু দহটা টকাৰ কাৰণে কিবা অলপ ত্যাগ স্বীকাৰ কৰিব লাগিব চেষ্টা কৰা মোৰ চাকৰিটো আমাৰ দুয়োৰে ভৱিষ্যতৰ কাৰণে খুবেই বেছি জোৰ তোমাৰ লাজ মান সন্মানতকৈ বেছি জোৰ বহু মাথা মাৰি কোনোমতে চাকৰিটো চেনেলটো লগাইছো আৰু এইবাৰ যদি চাকৰিটো নাপাওঁ গোটেই জীৱন ৰাম বেকাৰ হৈ থাকিব লাগিব ৰীমা কি কৰি থ কেনেকৈ আমাৰ সপোনৰ ঘৰখন পাবি কোৱা ৰীমা কোৱা কেনেকৈ সাৰ্থক কৰিম আমাৰ সপোন দিন চব শেষ হৈ যাব ৰীমা চব প্ৰেমৰ কাৰণে হেনো বহুতে বহুত ত্যাগ কৰিব তুমি সাধাৰণ কামটো কৰিব নোৱাৰা ইমানেই কোনো মানে তোমাৰ ভাল তুমি দহ লাখ পাব লাগে পাবা কিন্তু তুমি মোক এটা কথা দিব লাগিব কি ক্লাবত নচাৰ কাৰণে মোৰ যি বৰ্তা হব তাৰ সম্পূৰ্ণ দায়িত্ব তুমি ল'ব লাগিব তোমাৰ সদনাম বদনাম চব দায়িত্ব ল'ম মই চব খেতি হৈছে তোমাৰ দেখিলে ভাবিব কাণ্ড হ'ব গতিকে পিছফালে ৰাস্তা পাৰোৱা ঘৰ তোমাৰ ঘৰত পলালা এতিয়া মই ক'ত পলাওঁ উঠাইছে
It made me want to dance. It's got to be funky. Moy jano, tetiau kekontrol samsa wajib, maju bangsa.
কথাই খুলি যাবি দহ দিন পাছত মোৰ বিয়া খুব ভাল ছোৱালী কালি ফেশ্বন ডিজাইনিং কৰি স্মাৰ্ট ধুনীয়া মই তাইক কালি আঙুঠি পিন্ধাই মই মোৰ অফিচৰ জুনিয়ৰ বছ বহুতে মোক ছাৰ বুলি সম্বোধন কৰে আৰু সেই বহুতৰ ছাৰজনে যদি তোমাৰ দৰে নাট্যৰ থাৰ্ড ক্লাছ ডান্স ছাৰজনে কথা মনত পেলাই থাকো মানুহে মোক কি বুলি সেইবোৰ অতীত হৈ গ'ল মই এতিয়া এজন ভাল চাকৰি কৰা যুৱক মনত ৰাখিবলগীয়া কথা এই তুমি যে মোৰ সকলো বাটনৰ দায়িত্ব ল'ম বুলি কৈছিলা কৈছিলো আৰু সেই সময়ত তেনেকৈ কোনো প্ৰয়োজন আছে আৰু আজি সেইবোৰ পাহৰি যোৱাটো প্ৰয়োজন হৈছে আজিৰ যুগত টকাৰ কাৰণে চবে চব কাম কৰিব পাৰে মূৰ্খামি কৰিছে যেতিয়া এতিয়া অনুতাপ কৰি একো লাভ নাই যোৱা ইয়াৰ পৰা মোৰ অফিচলৈ যোৱাৰ সময় হ'ল ভৰি পেলাইছে যেতিয়া এতিয়া হুলস্থুল কৰি কিয় অসমত বহুত নদী আছে তাৰে যিকোনো এখন বাচি লওঁ আৰু জঁপিয়াই দে কি কৰিবি কিবা কৰিব পৰা ক্ষমতাটো আছে নাইট ক্লাবত কি কৰিব পাৰিবি তনু কি কৰিব পাৰিবি তনু
ne khahi sahi sahi guli maru suri maru tez khai ahi maru gitar khur tuli nasi nasi gao sala zalim gitar पिता तु दुष्कितं कर्म जानता व्यप जानता मित्त कल्वशं प्रप नर पंचमागतं धर्माधरं शमाजुक्तं लुभं मुहं शमाद्रित्तं दहेयं शर्वगत्रानि दिव्यं लुकं शगर्षतु Nasilasi ga
কৃষ্ণই সৰুৰে পৰা দেউতাকক খুব ভাল পাইছিল কিশোৰৰ পৰা দেউতাকৰ লগতে আছিল দেউতাক হেনো বৰ বেয়া মানুহ আছিল অলপ দুৰ্বল আৰু ভয়াতুৰে আছিল ই কয় মৰাৰ আগতে উদয় প্ৰসাদ বৰুৱাই তেখেতৰ তৃতীয় পত্নীক মাতি আনি ৰুদ্ৰৰ আচল চিনাজিটো দিলে আৰু সমস্ত সম্পত্তি ৰুদ্ৰৰ নামত লিখি দি গোটেই ঘৰখনৰ দায়িত্ব ৰুদ্ৰৰ ওপৰত জাপি দি বুঢ়া মৰি থাকিল মৰি থাকিল মোৰ মুদ্রায় বুড়াক কথা দিলে এই ঘরখনের রক্ষক হব আর মই মোর মাক কথা দিল এই ঘরখন মই ভঙ্গ হয়ে গেল Oh!
মার সরলো যোৱাৰ আগতে তোক কথা এটা কৈ থৈ যাওঁ। আৰু কি কবলে বাকী থাকে, কি কবলে বাকী আছে তোৰ? এই যে পিষ্টল তো দেখিছা, তাক গুলি নাছিল, তোকে এনে ভয় খোৱালো।